Assalamualaikum, সবাই কেমন আছেন? অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। বেশ লম্বা একটা বিরতি নিয়ে আবার ভিডিও দিচ্ছি, তো ইনশাআল্লাহ এখন থেকে আবার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এবং যে ভিডিওটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে আমার ছোট বোনের বার্থডে। তো আমার বোনের বার্থডে ছিল এবং সেই তো বার্থডে উপলক্ষ করে বার্থডের দিন হচ্ছে রাতে কেক কাটা হলো। তো এই তো রাতেবেলা জাস্ট কেক কাটাকাটি, খাওয়া দাওয়া এগুলোই হয়েছে। এবং পরের দিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং যাচ্ছিলাম হচ্ছে পূর্বাচলে। তো আমার মনে হয় মোটামুটি অনেকেই রেস্টুরেন্টটা দেখেছেন, বা যারা দেখেননি তারা হয়তো বা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে পূর্বাচলে রেইনড্রপ গার্ডেন ক্যাফে একটা রেস্টুরেন্ট। এটা দেখতে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু অনেক দূরে। এটা হচ্ছে পূর্বাচলের একদম ভিতরে, মানে নীলা মার্কেট যেখানে সেখানে আসলে। বাট আমাদের যেতে যেতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, কারণ গুগল ম্যাপে ওইভাবে করে লোকেশনটা দেওয়া নেই। এবং আপনারা সবাই মোটামুটি জানেন যে পূর্বাচল এমন একটা খালি জায়গা, আপনি যে জিজ্ঞেস করে করে যাবেন এরকম অপশন খুব কম, কারণ এখানে মানুষজনই নেই বলতে গেলে। তো যাই হোক, এরই মাঝে খুঁজে খুঁজে বেশ একটা মানে হুজ্জুতি করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম রেইনড্রপ গার্ডেন ক্যাফেতে। তো এটা খুবই ইজি লোকেশন হয় যদি নীলা মার্কেট পর্যন্ত যেতে পারেন, তারপরে আসলে খুব কাছে। বাট আমাদের মানে ভুল হওয়ার কারণটা ছিল আমরা গুগল ম্যাপে আসলে অত লোকেশনটা ভালো মতো পাচ্ছিলাম না। তো যাই হোক, এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে এসে আমরা এখন তো ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি। এবং ঢোকার পর আসলে এই যে বিরক্তি কাজ করছিল এতক্ষণ ধরে ঘোরাঘুরি, এতক্ষণ ধরে খোঁজাখুঁজি, এবং কয়েকবার মনে হচ্ছিল যে অন্য কোথাও যাব, এরকম একটা প্ল্যানও করে ফেলেছিলাম, সেটা নিমিষেই শেষ হয়ে গেল। কারণ রেস্টুরেন্টটা এত সুন্দর, এত বেশি গোছানো এবং এত ভালো লাগছিল দেখে, আমার কাছে মনে হচ্ছিল যে না, এখানে আসাটা আসলে ঠিকই হচ্ছে। তো যাই হোক, এখানে আসার পর যে জিনিসটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এই জায়গাটা আসলে এত সুন্দর, বড়। এবং আরেকটা জিনিস এখানে যেটা মনে হলো, আমার কাছে মনে হলো, সেটা হচ্ছে যে কক্সেস বাজারে যে মারমেড ক্যাফে আছে, অনেকটা মারমেড ক্যাফে, সরি মারমেড রিসোর্ট যেটা আছে, তো অনেকটা হচ্ছে ওর আদলেই তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটাকে। এখানে অনেকটা মারমেডের ভাইব আছে, যেটা হালকা পাতলা ঘুরে দেখলে বোঝা যায়। তো আমার কাছে খুবই ভালো লাগছিলো। এবং সবচেয়ে ভালো লাগছিলো যেটা, যেটা যত দিন থেকে সন্ধ্যার দিকে গড়াচ্ছিল, রাতের দিকে গড়াচ্ছিল, তত এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছিল। কারণ দিনের বেলা আসার পরে অতটা ভালো লাগছিল না, কেমন যেন একটু হালকা হালকা, তেমন একটা মানে অতটা আসলে আমেজ পাওয়া যাচ্ছিল না। বাট যখন থেকে দেখলাম সন্ধ্যাও শুরু করলো, চারিদিকে লাইটগুলো জ্বালানো শুরু করে দিল এবং আরও সুন্দর লাগা শুরু হলো, তখন আসলে বোঝা শুরু করলাম যে না, জায়গাটা আসলেও খুব সুন্দর এবং এই জন্যই মানুষ এত দূরে খুঁজে খুঁজে এখানে চলে আসে। আমরা যারা সোশ্যাল লাইফে অনেক বেশি অ্যাক্টিভ, ছবি তুলতে অনেক পছন্দ করি, ফেসবুক ইনস্টাগ্রামে ছবি দিতে অনেক বেশি পছন্দ করি এবং পিকচার পারফেক্ট জায়গা আমাদের জন্য খুব প্রয়োজন, তাদের ক্ষেত্রে এই রেস্টুরেন্টটা বিশাল একটা সুন্দর জায়গা। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, প্রতিটা জায়গায় কিন্তু পিকচার পারফেক্ট। আমার কাছে এত ভালো লাগছিল, যেখানেই ছবি তুলছিলাম সেখানেই খুব সুন্দর আসছিল। তো এছাড়াও এখানে বসার অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর ছিল, কেউ চাইলে বাইরেও বসতে পারেন, কেউ চাইলে ভেতরেও বসতে পারেন, এবং অনেক বেশি মানুষ হলে সেটারও বসার আয়োজন আছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আর ওই যে বললাম যে যত সময় গড়াচ্ছিল, সন্ধ্যার দিকে যাচ্ছিল, রাতের দিকে যাচ্ছিল, ততই কিন্তু ভালো লাগা শুরু হচ্ছিল। Thank you.
তো ঘোরাঘুরি, ছবি তোলা সব কিছু তো হবেই, কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? আসার সাথে সাথেই কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, ওরা একটা সময় হাতে চেয়েছিল যে এর মধ্যে খাবার রেডি করবে, তো সেই সময়টা দিয়েছিলাম। এর মধ্যে আমরা ছবি টবি তুলেছি, ভিডিও করেছি, আমাদের কোনো আপত্তি ছিল না, কারণ অনেক ছবি তোলার লোকেশন। কিন্তু খাবার যখন অর্ডার করতে গিয়েছিলাম তখন যেয়ে দেখি যে যেটাই অর্ডার করছি সেটাই সেখানে নেই, মানে সব কিছুই আনঅ্যাভেলেবেল পাচ্ছিলাম। তো ওরা কিছু কয়েকটা মেনু থেকে বলছিল যে এটা এটা অ্যাভেলেবেল আছে, এর মধ্যে দিতে পারেন। তো সেখান থেকেই ফাইনালি আমাদের সিলেক্ট করে দিতে হলো, যে জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে, কারণ হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে অপশন যদি আপনার কম থাকে সেটা আসলে খুব ভালো একটা দিক না, মানে আপনার সব ধরনের অপশনই রাখা উচিত, কারণ সবাই কিন্তু একরকমের খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করলাম, খাবার চলে আসলো। আমি নিয়েছিলাম যেটা সেটা হচ্ছে ওদের যে সেট মেনু ছিল সেখান থেকে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ছিল সাইড হিসেবে, এবং হচ্ছে সাথে ছিল হচ্ছে ভেজিটেবল, এরপর হচ্ছে চিকেন চিলি অনিয়ন টাইপের একটা ই ছিল। বাট আমি যেটা খাবার মুখে দিয়ে বুঝলাম যে খাবার একদমই মজা না, এবং সবার এক কথা ছিল যে খাবার আসলেও টেস্টি ছিল না, একটা খাবারও মজা ছিল না। আমার যে রাইসটা ছিল একদম মনে হচ্ছিল যে জাউ ভাত যেরকম হয় নরম হয়ে যায় সেরকম হয়েছে, চিকেন ফ্রাইটা মোটামুটি খাওয়া গিয়েছে, বাট চিকেন চিলি অনিয়নটা একদমই ভালো ছিল না, ভেজিটেবলটাও ভালো ছিল না, সব মিলিয়ে খাবার একদমই ভালো ছিল না। আমাকে যদি বলা হয় যে লোকেশনের রেটিং এবং খাবারের রেটিং কত কত দিব, তাহলে লোকেশনের ক্ষেত্রে যদি বলা হয় এবং সুন্দর ডেকোরেশনের জন্য বলা হয়, আমি ডেকোরেশনে ওদেরকে অবশ্যই 10 out of 9 দিয়ে দিব, কিন্তু খাবারের ক্ষেত্রে আমি এক্সট্রিমলি সরি যে আমি 2ও দিতে পারছি না, কারণ কোনো খাবারই খাওয়া যাচ্ছিল না, আমরা সবাই মোটামুটি খাবার আসলে খেতে পারিনি, বেশিরভাগ খাবারই হচ্ছে আমাদের রেখে গিয়েছিলাম, কারণ খাবারটা খুবই বাজে ছিল, কোনো খাবারের টেস্ট ছিল না, কোনোটা ঠান্ডা ছিল, কোনোটা অনেক নরম হয়ে গিয়েছিল, অনেক বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, এটা খুব ব্যাড সাইড ছিল এই রেস্টুরেন্টের। তো যারা কিনা অনেক কষ্ট করে দূর থেকে এখানে আসবেন, তারা খাবারের আশা করে আসলে আমি বলবো যে এটা ভুল হবে। আপনারা যদি মনে করেন যে অন্য কোথাও খেয়ে এখানে ছবি টবি তুলে যাবেন, এটা একটা ওয়াইজ ডিসিশন হবে আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে যখন চা কফির অপশনে গেলাম, সম্ভবত ওদের কাছে কফি ছিল না বা চা ছিল না, কোনো একটা কিছু ছিল না, এটাও আমার কাছে খুব অড লেগেছে যে এই অপশনগুলো তো খুবই নর্মাল, এগুলো তো রাখাই উচিত, এবং ওদের এখানে বেশ কাস্টমার হয়, এমন না যে হয় না। তো ওদের খাবার দাবারের ক্ষেত্রে আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত, ওরা যদি একটু ভালো মানের খাবার দাবার সার্ভ করে এক্ষেত্রে কিন্তু মানুষ আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর এবং সবাই চায় যে একটু সময় নিয়ে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তো আমার মনে হয় যে সেটা ফুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো একটা কম্বিনেশন হতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ঘোরাঘুরি, এবং এটা ছিল আমার হচ্ছে রেইনড্রপ গার্ডেন ক্যাফের একটা ছোট রিভিউ, আর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমি ট্রাই করেছি আমার কাছে যেরকম মনে হয়েছে, বাট এটা সবার টেস্ট বাড অনুযায়ী ভ্যারি করে, আমার কাছে যেরকম ফিল হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারা সেটা ভালো মতোই নেবেন। তো যাই হোক, আজকে না হয় এখানেই ভিডিওটা শেষ করছি, এবং সেই সাথে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তবে আজকে না হয় এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।